সবাইকে শুভেচ্ছা। হাতিম উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যদিও এখন এই দুর্যোগময় মুহূর্তে ভালো থাকাটাই কঠিন, তবুও আমাদের ভালো থাকতে হবে, সবাইকেই সতর্ক থাকতে হবে। তাহলে আসল কথা না বাড়িয়ে আমরা ক্লাসে যাই। আমাকে তো তোমরা চেনো, তারপরেও দেখো আমার পরিস্থিতিটা। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব, বাংলা দ্বিতীয় প্রথম ব্যাকরণ অধ্যায়, এক অধ্যায় ভাষা ও বাংলা ভাষা। আর আজকে যে পড়াটা বিষয়টা সেটা হলো পড়াবো, যেটা সেটা হলো ভাষার উপাদান। তাহলে গত ক্লাসে আমরা যা করেছি দেখি শিক্ষার্থী বন্ধুরা কতটুকু তোমাদের মনে আছে। তাহলে আমরা বলো আমরা কিসের কিসের সাহায্যে আমরা কথা বলি, আমাদের শিক্ষার মাধ্যমটাই বা কি, কোন কোন মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তাহলে উত্তরগুলো দেখো কি আসছে, দেখো ভাষা, যেহেতু তোমাদের আমি কাছে পাচ্ছি না উত্তরগুলো, আমি তোমাদের বলে দিচ্ছি ভাষার সাহায্যে আমরা কথা বলি। তারপরে আমাদের শিক্ষার মাধ্যমটা হলো ভাষা। এরপর দেখো কোন কোন মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, কিভাবে, বলার মাধ্যমে এবং লেখার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের দেখো আমাদের লেখা করার জন্য সাধারণত কি কি প্রয়োজন, বলো কি কি প্রয়োজন, এগুলোকে কি বলো। তাহলে আমাদের লেখা করার জন্য কি প্রয়োজন, বই খাতা কলম ইত্যাদি, আর এগুলোকে কি বলে, একসঙ্গে এগুলোকে কি বলে, শিক্ষার উপাদান বা শিক্ষার উপকরণ। তাহলে শিক্ষার উপকরণ বা উপাদান, এই উপাদান যখন আসে তাহলে ভাষারও কি আছে, ভাষারও একটা উপাদান আছে। তাহলে ভাষার আজকে আমরা যে বিষয়টা করব সেটা হলো ভাষার উপাদান। তাহলে ভাষার উপাদান পড়ে আমরা কি কি শিখতে পারবো, আমাদের শিখন ফলটা কি হবে সেটা আগে আমরা জেনে নিব। ভাষার প্রধান উপাদান সম্পর্কে তোমরা বলতে পারবে, ধ্বনি কিভাবে সৃষ্টি হয় তা বলতে পারবে, বাক্য সম্পর্কে ধারণা লাভ করবে, বোঝা গেছে। তাহলে এবার আমরা আসো মূল পড়ায় চলে যাই। প্রত্যেক ভাষারই চারটি উপাদান রয়েছে, সেই উপাদানগুলো কি কি, তাহলে দেখো ভাষার উপাদান কি কি আছে। ভাষার উপাদান হলো ধ্বনি, শব্দ, বাক্য এবং চার নম্বরটা হলো বাগার্থ। এইবার দেখো ধ্বনি, তার ধ্বনি সম্পর্কে বলতে গেলে বইও আছে, তোমরা একটু বইটা কাছে নাও এবং আমার ক্লাসটা খেয়াল করো। বাতাসে আঘাতের ফলে ধ্বনি সৃষ্টি হয়, কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয়। ভাষার তাহলে এই যে সব ধ্বনি কি, ভাষার ধ্বনি নয়, ভাষার ভাষার তাকেই ধ্বনি হিসেবে গ্রহণ করা হয়েছে, যা বাদ্যযন্ত্রের সাহায্যে তৈরি হয়। বাদ্যযন্ত্রের ক্ষমতা কি, অসীম। তাহলে বাদ্যযন্ত্রের সাহায্যে আমরা পশু পাখির ডাক থেকে নানা রকম ডাক ডাকতে বা অনুকরণ করতে পারি, কিন্তু এসব ভাষার ধ্বনি নয়। ভাষার ধ্বনি শুধু বাদ্যযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না, তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। পশু পাখির ডাক কিংবা এ জাতীয় কোন ডাককে আমরা বলি কি বলি, আওয়াজ বলি, এগুলোকে আমরা ভাষা বলি না। এবার দেখো তাহলে ভাষার একটি ধ্বনির স্থলে আরেকটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থ শব্দ তৈরি হয়, যেমন কা। এখানে খেয়াল করো, এখানে ক ধ্বনিটি বদলিয়ে যদি খ বললে দেখবা এর কি হবে, সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে এমন শব্দ তৈরি হয়, যেমন
এখানে যে ক ধ্বনি বদলে দেওয়া হয়েছে, যেমন দেখো খেয়াল করো শব্দগুলো, যেমন খাল, গা, তাল ইত্যাদি, এভাবে আমরা ক গ ত ধ্বনি পাই। এবার আসো শব্দ, এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়, যেমন মানুষ। মানুষ বানানটা খেয়াল করো, এখানে এখানে পাঁচটি ধ্বনি আছে, ম যোগ আ, খেয়াল করো, ম যোগ আ যোগ দন্ত্য যোগ রসু যোগ তালুস। এখানে দেখো দাঁতেটি আছে মধুনসা, এখানে মধুনসা এটা বলা হচ্ছে, পরে করছি। এই উদাহরণের শেষে শেষ ধ্বনিটি ধ্বনিটি বোঝাতে তালব্য স্বরিকে প্রথম বন্ধনীতে মূর্ধন্য বলা হয়েছে। মনে রাখতে হবে যে মূর্ধন্য স্বর ধ্বনি নয়, আসলে এটা বর্ণ, যেখানে যেহেতু এখানে ধ্বনির কথা বলা হয়েছে, এই জন্য তোমাকে এটা পুরোপুরি বোঝার জন্য এটা দেওয়া হলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে দেখো বাক্য, বাক্য সম্পর্কে, বাক্য সম্পর্কে আমরা বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। ভাষার উপাদান হিসাবে হিসাবে ধরলে বাক্যের স্থান তৃতীয় ধ্বনি দিয়ে শুরু শুরু হয়েছে শুরু হয়েছিল শব্দে এসে তা আরো সংহত হয়। বাক্যে এর পরিপূর্ণতা না হলেও এটি অনেকটাই পূর্ণতা পায়। সামনে যান, প্রতিটি বাক্য কেউ উৎপাদন করে আর কেউ শুনে, মানে প্রতিটি বাক্য এখানে উৎপাদন করে বলতে যে প্রতিটি বাক্যই কেউ কারো মাধ্যমে বলা হয় আর কেউ এটা শোনে। তাহলে বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক রয়েছে। বাক্যের সঙ্গে তাহলে কজনের সম্পর্ক রয়েছে? দুজনের। একটা বাক্য আমি যখন কাউকে কিছু বলবো, নিশ্চয় কাউ অন্য কেউ থাকবে আমার সামনে, সেজন্য যে কিছু বলে সেগুলো বক্তা আর যে শোনে সেগুলো শ্রোতা। এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না। এজন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই বাক্য। তাহলে বাক্যের সংজ্ঞাটা বোঝা গেছে। এরপরে দেখো বাগার্থ, সবচেয়ে শেষের যে উপাদানটা সেটা হলো বাগার্থ। অভিধানে শব্দের অর্থ থাকে, কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়। একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে। আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাকি দিয়ে পরিবর্তিত হতে পারে পারে, যেমন বাক্যে যে পরিবর্তিত হতে পারে। দেখো দেখো শব্দের অর্থ এখানে খেয়াল করার উদাহরণটা, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে এই কথাটা। যেমন পোড়া, এটা কি একটা শব্দ, আর এর অর্থ হলো দগ্ধ হওয়া। পোড়া মানে দগ্ধ হওয়া, পুড়ে যাওয়া। এই শব্দটা যখন বাক্য তৈরি করে বলা হয় আমার মন পুড়ছে, তখন এই পোড়া দগ্ধ হওয়া নয়। মন পড়ে আমরা কি দেখতে পাই? না, দেখতে পাই না। তাহলে কি হলো? ভাষা শব্দ ও বাক্যে এইসব অর্থের আলোচনাই হলো, মানে যে এই যে মানে জটিলতা, এই জটিলতা গুলো কে আলোচনা করে? বাগার্থ। তাহলে বাগার্থ সম্পর্কে বুঝে গেছে। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়ে একটা মূল্যায়ন হয়ে যায়। তাহলে আমরা যে বিষয় আলোচনা করলাম সেই বিষয়ে কি ভাষার উপাদান, তাহলে আমরা নিশ্চয় মনে আছে যে ভাষার উপাদান গুলো কি কি, তাই না? ভাষা কিসের সাহায্যে তৈরি হয়, বাক্যের সঙ্গে কয়জনের সম্পর্ক রয়েছে, আর কি অভিধানে কি থাকে। তাহলে এই এই পরপর এই যে প্রশ্নগুলো, এই উত্তর তো তোমাদের কাছ থেকে আমি পাচ্ছি না, সে কারণে আমি এই উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো ভাষার উপাদান গুলো কি কি, ভাষার উপাদান আমরা করেছি।
বাক্য ও বাগর্থ। ভাষা বিশেষণকে তৈরি করে বাগ্যন্ত্রের সাহায্যে। বাক্যের সঙ্গে গজনা সম্পর্ক রয়েছে দুজনে। অভিধানে কি থাকে? অভিধানে কি থাকে? শব্দের অর্থ। এইবার তাহলে আমরা কি বাড়িতে যাব? তারপরেও আমি যে পড়াগুলো এতক্ষণ বলবো আরেকবার তোমাদের বলি। সেটা হলো আমরা আজকে কি সম্পর্কে আলোচনা করলাম? ভাষা উপাদান। তাহলে ভাষা উপাদান পেলাম, উন্নয়ন হলো। তারপরেও আমি আরেকটু বলি, ভাষা উপাদান মূলত চারটা জেনেছো এবং এগুলো তোমরা বারবার দেখবে এবং বারবার শুনবে, তাহলে এগুলো আয়ত্তে চলে আসবে। এই চারটা উপাদানের মধ্যে যদি একটাও যদি না থাকে তাহলে সেটা ভাষা হতে পারে না, কারণ তাহলে আমরা সব জীবজন্তুর আওয়াজকে আমরা ভাষা বলতাম, তাই না? তাহলে আমরা মূল্যায়নও করলাম আর এটা শব্দ কি, বাক্য কি, বাগার্থ কি, এটা সম্পর্কেও আমরা জানলাম। তাহলে চলো আজকে যেটুকু জানা হলো সেটুকুর আমরা আজকে কি করবো? বাড়ি কাজ ধরবো। তাহলে বাড়ি কাজ কি থাকতে পারে? এই এইখানে বাড়ি কাজ, কিন্তু তোমাদের বাড়ি কাজ করলে তোমার ব্যাকরণ থেকে ছোট প্রশ্ন আসবে। তোমরা তো এই ছোট প্রশ্ন মানে তোমরা এই অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিকের সঙ্গে আগে তো যুক্ত ছিলে না, এই এই বছরই তোমরা প্রথম, যার কারণে এই এইভাবেই ব্যাকরণের যে অংশটা বিশ মার্ক, সেখানে বিশ মার্ক বিশটা প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর তোমার সঠিক উত্তরটা জেনে সেটা লিখতে হবে। তাহলে এই যে আজকে যেটুকু শিখলাম সেই জন্যই বাড়ির কাজটা ওরকম, যে দশটা যেটুকু পড়ানো হলো সেই আজকে যে পড়া এই পড়ার মধ্যে তোমরা দশটা প্রশ্ন নিজেরাই তৈরি করবে এবং উত্তরগুলো নিজেরা খুঁজে খুঁজে লিখবে। তাহলে আজকে আজ আমরা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।